সারা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। একই সাথে যেভাবে রাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে তাতে আতঙ্কগ্রস্ত মানুষ। এই অবস্থায় করোনার ভয়াবহতা প্রতিরোধ করার লক্ষ্যে নানা সুরক্ষা সামগ্রী নিয়ে ময়দানে নেমে পড়েছে বামপন্থী নেতাকর্মীরা। প্রায় প্রতিদিন রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অসহায় শ্রমজীবী অংশের মানুষগুলির হাতে সিপিআইএম দলের নেতাকর্মীরা তুলে দিচ্ছেন মাস্ক, স্যানিটাইজার, সাবান সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী। একই সাথে দল করোনাকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকেরই কি করা উচিত সে সম্পর্কে প্রচারপত্র বিলি করে চলেছে। বুধবার এমনই দেখা গেল শহর আগরতলায়। এদিন সিপিআইএম জয়নগর বেলারমাঠ অঞ্চল কমিটির উদ্যোগে পথ চলতি অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় করোনার সুরক্ষা সামগ্রী। এই দিনের এই সুরক্ষা সামগ্রী ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য নেতৃত্ব পবিত্র কর। বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি বলে এই দিন জানালেন শ্রী কর। একই সাথে এদিন তিনি প্রতিটি নাগরিকের কাছে বিনম্র আহ্বান রাখেন স্বাস্থ্যবিধি মেনে দিন যাপন করার। যাদের মাস্ক, স্যানিটাইজার কেনার ক্ষমতা নেই, আমরা তাদের মাঝে এটা বিলি করছি। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। এই কোভিড পরিস্থিতি জনিত পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সচেতন করা, তারপর লিফলেটও বিলি করছি, সাথে সাথে যে মাস্ক যাতে সবাই ব্যবহার করে তার প্রচার করছি, এবং যারা কাজ করে তারা একটু পরপর স্যানিটাইজার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।